এই শালার ঘরে চুরি করতে এসেছিস, সেই শালাই তোকে মেরেছে। আমি হলাম হার কিপ্টে, একটা পুঁটি মাছের ঝোল খাই টানা 3 দিন ধরে, তাও আবার চিমটে চিমটে। আর তুই কিনা আমার ঘরে চুরি করতে এসেছিস, শালার বেটা শালা, আজ তোকে চুরির খ্যাচাংপু শিক্ষা দিয়েই ছাড়বো। এই যা, এই ওষুধ গুলোর তো আজকেই ডেট শেষ, আর এগুলো তো জ্বরের ঔষধ। এখন তো আমাদের বাড়ির কারোই জ্বর নাই, এত টাকার ঔষধ এমনি এমনি নষ্ট হবে? না 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 না, তা হতে দেব না, আজকেই এখন কিছু একটা করতে হবে। তুমি এখানে পুকুরে ভিজে ভিজে জল পরীকে বিয়ে করার জন্য ধ্যান করছো, আর আমি তোমাকে পুরো বহান খুঁজে খুঁজে মরছি, তা এই রাতে পুকুরে নেমে আছো কেন? জ্বর বাদলে তোমার মতো হালকিপ্টের অনেক টাকা খরচ হবে তো, ওই দেখো শরীর কাঁপছে তোমার। জ্বর বাঁধানোর জন্যই তো এখানে নেমেছি আমি, তুমি চলে যাও, আমার জ্বর আসলেই আমি ঘরে চলে আসবো। বুঝি না বাবা, এই হারকিপ্টের মাথায় কি চলছে, কেন যে এই হারকিপ্টকে বিয়ে করেছিল? হারকিপ্টের জ্বালায় মেরা জীবন দেশপাতা হয়ে গেয়া, নিজে ইচ্ছাকৃত ভাবে জ্বর বাঁধার উদ্দেশ্যটা কি তোমার শুনি? ইনি এই ঔষধ গুলো দেখেছো, এইগুলোর আজকে ডেট শেষ, এগুলো জ্বরের ঔষধ, আমাদের কারোরই তো জ্বর নেই, তাই বলে ঔষধগুলো তো আর নষ্ট হতে দিতে পারি না, তাই আমি জ্বর বাঁধালাম। দাও দাও এক গ্লাস পানি দাও, ঔষধগুলো খেয়ে ফেলি। আমি তোমার মতো গিফটে আর দুটো দেখিনি, সামান্য ঔষধ নষ্ট হবে জন্য যে নিজের ক্ষতি করতে দুবার ভাবেনি। আরে আরে, আজকে সূর্য কোন দিকে উঠেছে? মেয়েরা পতি রান্না করে, তা পতিজি আপনি কি আজকে রান্না করবেন নাকি? আর গিফটে পতি রান্না করলে বেশ ফানি হবে বিষয়টা। চুপ চুপ আস্তে কথা বলো, ওরা শুনে ফেলবে যে। এ কি, কে শুনে ফেলবে আমাদের কথা? কে এই রান্নাঘরে হাড়ি পেতে আছে শুনি? তোমার কোনো জমের বউ নাকি? আহ ইনি মজা করো না তো, তোমাকে পুষতেই আমার অর্ধেক সংসার চলে যাচ্ছে, আর বলো কি না আরেকটা বউ। যাই হোক, এই দেখো এদের কথাই বলছি, বেটা চোরগুলো আমার ঘর থেকেই চিনির দানাগুলো চুরি করছিল, কত বড় সাহস! তাই বলে কি এদের বন্দি করবে তুমি? এ ছোট ছোট পিঁপড়েগুলো আর কতই বা চিনির দানা খেতে পারবে, ছেড়ে দাও এগুলোকে। এদের মুখের চুরি করা এক একটা চিনির দানা দিয়ে আমার এক কাপ চা হয়ে যাবে, আর তুমি বলছো কতই খাবে, এদের আমি কঠোর শাস্তি দিব, আর এদের শাস্তি হলো 350 দিন এই বোতলে বন্দি থাকবে। তোমার সাথে কিপটে মিতে পুরো বনবাসী আর আমি যোগ দিতে পারবো নে, কখনোই পারবো নে। কিপটে মির যদি কোনো পুরস্কার থাকতো, নীলগাছ সেটা তোমার হাতে কুপকাত হতো, এখন ঘর থেকে আউট হতো, আমি কুকিং করব। কালকে মেয়েটাকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেটা কি তোমার মনে আছে? পাত্রপক্ষ নয় গিনি, বলো ইনকাম সোর্স আসবে, আর আমি সেই ইনকাম সোর্সকে কি করে ভুলি বলো তো? ইনকাম সোর্স মানে কি বলছো এসব, আমি তো কিছুই বুঝতে পারছি নে। ইনকাম সোর্স নয় গো গিনি, সোর্স হবে মানে উৎস, তোমার এই ওমেন মাথায় আর কিছুই ঢুকবে না, তবে কাল ঠিকই বুঝবে তুমি। যাই হোক, ওসব বীজগণিতিক হিসাব রাখো, আর তাড়াতাড়ি বাজার থেকে ভালো ভালো সবজি কিনে আনো, যাও। আরে যাবোই তো, তার আগে আমার সেই বিখ্যাত রুমালটা দাও, বাইরে যা রোদ পড়েছে, ছাতা নিলে 100% শিওর ছাতা ক্ষয় হয়ে যাবে। আরে মদন কাকা যে, বাজার করতে যাচ্ছ বুঝি? হ্যাঁ রে, বাজার করতে যাচ্ছি, তা তুই তো আগে বেকার ছিলি, এখন কোনো কাজ টাজ করিস নাকি? কাজ পাইনি, তবে নিজে একটা কাজ বানিয়েছি। তা কি কাজ বানিয়েছিস?
আসলে কাজ নয় কাকা, তোমাকে নিয়ে একটা গান বানিয়েছি। আমাকে নিয়ে গান? বল বল শুনি। আমার গানটা ভালো লাগলে আমাকে কিন্তু 100 টাকা দিতে হবে কাকা। ও আমি দিব দিব, তা আগে বল গানটা হেয়ারিং করি। গুরু আমার সংসার চলে না, ওহো গুরু গুরু আমার সংসার চলে না, সারা জীবন অঙ্ক কষে হিসাব তবু মিলল না, গুরু আমার সংসার চলে না। পোশাক তো দেয় না গায়ে, ছিঁড়ে যাওয়ার ভয়ে, জুতা তো পরে না পায়ে, ক্ষয় হয়ে যাবে বলে, গুরু আমার সংসার চলে না। কাকা দাও এবার আমাকে টাকা দাও। বেটা হারামজাদা, আমাকে নিয়ে গান বানিয়েছিস নাকি? পুরো অপমানের বস্তা, আমাকে গানের নামে অপমান করে এখন টাকা চাইছিস? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে হারামজাদা কোথাকার। ওরে বাবারে বাবা, এটা গলা নয়, যেন ছোটখাটো একটা হ্যান্ড মাইক। বানর কেটে পর, নয়তো এই কিপের হাতে মার খেলে তোর ছবি পোস্টারে বেরোবে। যাই হোক, গানটা কিন্তু দারুণ গেয়েছে বেটা বানর, একদম আমার কপি। এই বেটা কিংকম, এই সবজিগুলোর দাম কত? আরে কাকা, এইগুলো তো পচা সবজি, তাই এগুলো কি গরু ছাগলের জন্য নিবেন নাকি? গরু ছাগল না রে, কাল আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে, গিন্নি বলেছে ভালো সবজি কিনতে, তবে এর চেয়ে ভালো সবজি তো আর দোকানে দেখছি না। তাড়াতাড়ি বল এগুলোর দাম কত। আরে কাকা, এই পচা সবজি নিয়ে গেলে পাত্রপক্ষ হুরুত করে উড়ে শুরু হয়ে যাবে, তখন মেয়ের বিয়ে আর দিতে পারবে না, তাই বলি কি ভালো সবজি কিনে নাও। আরে বোকা, ভালো সবজি কিনে তো সেদিন নিয়ে যাব, যেদিন সত্যি সত্যি আমার মেয়ের বিয়ের শানাই বাজবে। কালকে যে দেখতে আসবে সে তো সিনেমার ট্রেইলার, আর বাকি সিন আভি বাকি হ্যায়, মানে কালকে বিয়ে পাকা নাও হতে পারে, সেই জন্য পচা সবজি কিনছি। আর বিয়ে পাকা না হলে বেকার বেকার টাকা খরচ করার কি দরকার, তুই বল। বাবা কাকা, ইউ আর জেনিয়াস। ইস, আমি যদি আপনার মতো কিপটি হতে পারতাম, তাহলে আর এই ভেজিটেবল এনিমেল হয়ে ঘুরে বেড়াতে হতো না। কাকা, ও কাকা, আমাকে কিছু কিপটির বুদ্ধি দাও না, যাতে তোমার পরে কিপটির নোবেলটা আমি পাই। ও এই ব্যাপার, শোন, কিপটিটা হলো একটা আর্ট, মানে শিল্প। কিপটি হতে লাগে সঞ্চয়ের অদম্য আগ্রহ আর সামান্য উপস্থিত বুদ্ধি, আর অতি ক্ষুদ্র পশুদের অপমান সহ্য করার ক্ষমতা। এই যে আমার রুমালটা দেখছিস, এটা আগে আমার জাঙ্গিয়া ছিল, ওটা কেটে রুমাল বানিয়েছি, তারপর রুমাল ছিঁড়ে গেলে ঘরমোচা বানাবো, যখন ওটাকে দিয়ে আর ঘরমোচা যাবে না, তখন আমি সেটা প্রদীপের সলতে বানিয়ে আগুন জ্বালাবো, আর যখন সলতে পুড়ে ছাই হয়ে যাবে, তখন আমি সেটা দিয়ে দাঁত মাজবো, বুঝেছিস? বাবা কি লজিক হে কাকা, আপনার কিপটিমের প্রশংসা করে শেষ করতে পারবো না, মাইজি বলছি, এই নিন সব পচা সবজি, আপনাকে বিনা পয়সায় দিয়ে দিলাম। কাকু, তোমার মেয়েকে নাস্তা নিয়ে আসতে বলো, আমাদের বড্ড ক্ষুধা লেগেছে। হ্যাঁ হ্যাঁ ডাকছি, মা শেফা 2 গ্লাস পানি নিয়ে আয় তো, এদের নাকি অনেক ক্ষুধা লেগেছে। বাবারা আগে পানি খেয়ে আমার মেয়েকে দেখো, তারপর মেয়ে পছন্দ হলে এই বিস্কুট খেতে দিব। আসলে বিস্কুটটা অনেক রাম দামি, না মানে বেশি দামি, তাই তোমাদের পেটে সইবে না। মেয়ে আমাদের পাত্রের হেবি পছন্দ হয়েছে, এবার বিয়ের 3 তারিখ ঠিক করুন। ও মাই হার্ট, তোমাকে আমার দারুণ লাইক হয়েছে। বাবা তাদের বলো কোন দিন মালা বদল করবো। আরে 3 দিন পরে হবে,
আগে বলো আমার মেয়েকে কত দিবে? কত দিব মানে? আরে তোমরা তো আমার মেয়েকে কিনতে না মানে বিয়ে করতে এসেছো, তাই তো আমার মেয়ের দাম দিতে হবে। দাম দিয়ে বিয়ে করতে হবে? কিন্তু কেন? এই দেখো, তুমি জানো না জামাই বাবাজি, মেয়েকে ছোট থেকে বড় করতে আমার অনেক টাকা ব্যয় হয়েছে, সেগুলো তো তুলতে হবে নাকি। আর সবচেয়ে বড় কথা, তোমার সাথে মেয়ের বিয়ে হলে আমার ইনকাম সোর্স কমে যাবে, মানে যারা আমার মেয়েকে দেখতে এসে টাকা দিত বিয়ের পর তারা তো আর সেই টাকা দিবে না, সেজন্য আর কি বলছিলাম। ওরে বাবা রে বাবা, এ তো দেখছি কঠিন হিসাব, আমি আমার বাপের জন্মেও করিনি। বাঘ মামা, এ তো সেই লেভেলের আর কিপটা, মেয়ে এই বাড়িতে স্বাধীন এই কারঙ্গি, চলো চলো। বাবা কি শুরু করেছো কি তুমি? টাকা পয়সা নিয়ে কিপটামো করতে করতে তুমি আমাকে নিয়ে শুরু করে দিয়েছো? তোমার জন্য আমার সব ক্রাশ আর সব হ্যান্ডসাম জানে জিগার ডার্লিংরা আমাকে রিজেক্ট করে চলে যাচ্ছে, থাকবো না আমি এই বাড়িতে, থাকবো নে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হে হে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে, হে হে চাঁদ উঠেছিল গগনে। হ্যাঁ কোন চালারে আমাকে ধাক্কা দিল, গেল রে গেল রে গেল, আমার কবরে গেল রে। ইদি মাইরি, এ তো পুরো ফুলটুসি, গানটার সাথে আমার ভাগ্য কি করে মিলে গেল? যাই হোক সুন্দরী, মাই ডার্লিং, ধরিং মাই হ্যান্ড আর উঠিং ইউ। ওরে ওরে হ্যান্ডসাম, কি ড্যানিস লুক রে বাবা। হ্যাঁ হ্যান্ডসাম, তোমাকে আমি প্রথম দেখাতে প্রেমে পড়ে গিয়েছি। ইদি মাইরি, সত্যি বলছো? মেরা ভাগ্য ভুল গয়া, তুমি ভি সিঙ্গেল, মে ভি সিঙ্গেল, চলো হয়ে যায় আমরা দুজন মিঙ্গেল। সুন্দরী ফুলটুসি, তুমি আমাকে বিয়ে করবে? মানে ডু ইউ ম্যারি মি? হ্যাঁ হ্যাঁ বিয়ে করব, তবে একটা শর্তে। কি শর্ত বলো মাই বেবি? আমি তোমার জন্য 7013 নদী পাড়ি দিব, এমন কি আকাশের চাঁদ এনে দিব, তুমি শুধু একবার মুখ ফুটে বলো। ওসব আমার কিছু চাইনি, শর্তটা হলো তুমি যদি আমার আর্কিপ্টে বাবার থেকে টাকা খসাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। ইতনে হি কাজ হ্যায়? এই দেখো মে যাওঙ্গি আর আওঙ্গি। শ্বশুর মশাই না মানে কাকু, আমি তোমার জন্য ভাগ্য পরিবর্তনের এক বিশাল সুযোগ এনেছি। আমার হাতে এই মরিচ গাছটা দেখেছো কাকু? এই মরিচ গাছটা হলো জাদুই, এই গাছে মরিচের পরিবর্তে ডিম ধরবে। আসলে জাদুকররা মুরগির কষ্ট দেখে এই গাছ আবিষ্কার করেছে। তুমি এই গাছটা 10,000 টাকা দিয়ে কিনলে পরবর্তীতে 20,000 টাকা পাবে। শালার বেটা শালা, আমাকে কি তোর বলদ মনে হয়? সাধারণ গাছ এনে বলছিস জাদুর গাছ, আমার গাছ থেকে টাকা খসানোর বুদ্ধি তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা। জানতাম বাবু তুমি এই শর্ত পাস করতে পারবে না, তুমি আমাকে বিয়ে করার স্বপ্ন ভুলে যাও। নো বেবি নো, মিসকে স্বপ্ন মনে রাখার পাত্র নয়, মাইরি না মানে ভুলে যাওয়ার পাত্র নয়, আমি ওই বুড়োর কাছ থেকে টাকা আদায় করেই ছাড়বো, এখন থেকে আমার ইন্টারভিউশন শুরু, ইউ ওয়েট অ্যান্ড সি। তুই আবারও এসেছিস, সেদিনের স্পেশাল লাথের কথা মনে নেই তোর? আসলে কাকু আমার মতো লজ্জা কম শিয়ালের ওসব কিছু মনে থাকে না, নেহাত আমি তোমার মেয়েকে ভালোবাসি, নয়তো কোনোদিনও তোমাকে ধনী বানানোর জন্য এই জাদুই ব্যাগ আনতাম না। কি বললি কি বললি তুই? তুই আমাকে ধনী বানাতে চাস? তা বাপ ধন, কি করে আমি ধনী হব বল বল। এই হলো জাদুই ব্যাগ, এই ব্যাগে তুমি 1 টাকা দিলে 10 টাকা পাবে, মানে যা দিবে তার 10 গুণ। এই ব্যাগে শাশুড়ি মাকে রাখলে 10টা শাশুড়ি পাবে। না না, এই ব্যাগে তোর শাশুড়ি মাকে রাখবো না, আমার 10টা শাশুড়ি চাই না, দূর আমার 10টা বউ চাই না, এই ব্যাগে তো আমি আমার জমানো সব টাকা রাখবো, যাতে করে 10 গুণ ফেরত পাই। ডার্লিং তাড়াতাড়ি চলে এসো, তোমার হারকিটে বাবার থেকে টাকা কষাতে পেরেছি, এবার আমরা নিশ্চিন্তে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো। মাইরি
আর এই টাকা দিয়ে সুখে সংসার করব। চলো ডার্লিং চলো। ওরে হারাম জাদা, ওর পেটে পেটে এত বুদ্ধি ছিল, তবে রে দাঁড়া। আহ, বনের পরিবেশ কত সুন্দর, দেখলেই মনটা জুড়িয়ে যায়। এজন্যই তো বারবার বনে ছুটে আসি। এমন পরিবেশে থেকে যদি পুরো জীবনটা কাটিয়ে দিতে পারতাম, আহ কতই না ভালো হতো। আরে মিশকে বাবাজি, তুমি আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন? না না মেসোমশাই, আমি সত্যি এসেছি। মামাশি তো কেউ আর বেঁচে নেই, আপনার আর এই বনের টানে তবুও ছুটে এলাম। এবার কিন্তু বেশ কিছুদিন থাকবো মেসোমশাই। সে তোমার যতদিন ইচ্ছে হয় তুমি থেকো বাবা, তুমি থাকলে তবুও আমার একাকিত্ব কিছুটা কমবে। পুরো বয়সের একাকিত্ব যে কতটা ভয়ঙ্কর, সেটা তোমার মাসি মারা যাওয়ার পর থেকে খুব ভালো করে বুঝতে পারছি। হয়েছে মেসোমশাই, আর কাঁদবেন না, আমি তো চলে এসেছি। হ্যাঁ বাবাজি, এবার ঘরে চলো তো, অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে গল্প করছি। এসো বাবাজি এসো। মরে গেলুম গো মরে গেলুম, আহ আমি আর পাচ্ছি নে পাচ্ছি নে, পিঠের ব্যথায় যে মরে যেতে ইচ্ছে করছে গো, মরে যেতে ইচ্ছে করছে। তুমি দয়া করে আমার পিঠ ব্যথাটা কমিয়ে দাও। শান্ত হও বউ শান্ত হও, এই তো জড়িবটি প্রস্তুত হচ্ছে, আর একটু ধৈর্য ধরো বউ, আর একটু। তোমার দাও ওইসব জড়িবটি খেয়ে তো আমার কিছুটি হচ্ছে নে, উল্টো আমার পিঠ ব্যথা আরো বেড়ে যাচ্ছে। ও মা, পিতাজি মজুর দিচ্ছে গো মজুর দিচ্ছে, এবার বুঝি টয়লেটে যেতে হবে। ও বাবা গো, কি যে হলো আমার বউটার, কাল থেকে চারবারে জড়িবটি দিলাম, কাজের কাজ তো হলো না। আমি আর পাচ্ছি নে গো পাচ্ছি নে, এবার বুঝি সত্যি সত্যি মরে যাব গো। কেতু না বউ, এই নাও জড়িবুটিটুকু খেয়ে নাও, দেখবে পেট ব্যথা ভালো হয়ে যাবে। কি হয়েছে এখানে এত কান্নাকাটির শব্দ কেন? দুঃখিত, কিছু মনে করবেন না, কান্নার শব্দ শুনে এখানে এসেছি। কি হয়েছে বলুন তো আমাকে? আসলে কাল রাত থেকে আমার বউয়ের পাতলা পায়খানা আর পেট ব্যথা, চারবার জড়িবুটি দিয়েছি কিন্তু পেট ব্যথাও ভালো হচ্ছে না। কি কি বলেন আপনি, এত পাতলা পায়খানা, আর আপনি কি না এইসব ঘাস পাতা খাওয়াচ্ছেন? ডাক্তার ডাকতে পারেননি? আপনার বউকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি? কি আর বলবো দাদা, এই বনে না আছে ডাক্তার না আছে কোনো হাসপাতাল, আমরা তো জড়িবুটি খেয়েই রোগ সারাই। হায় বিধাতা, এরাই এখনো তবে আদিম যুগে পড়ে আছে। এই ওষুধটা আপনার বউকে তিন বেলা খাওয়াবেন, আর দুই ঘন্টা পর পর এই স্যালাইন খাওয়াবেন। আপনি? আরে এত অবাক হওয়ার কিছু নেই, আমি বিদেশ ফেরত ডাক্তার, ব্যাগে এসব ছোটখাটো রোগের ঔষধ থাকেই, ঘাবড়াবার কিছু নেই, ঔষধ খাওয়ান, আমি বিকেলে এসে আবার দেখে যাব, কেমন? হ্যাঁ গো, তুমি কেমন বাবা বলো তো? মেয়েটা চোখের সামনে জ্বরে বেউছে পড়ে আছে, আর তুমি বসে বসে উকা টানছো কি করে? হ্যাঁ আমার মেয়েটা কি সুস্থ হবে নে গো? আহা বউ, আমাকে তুমি কি করতে বলছো বলো তো? কবিরাজ এসে তো জড়িবুটি দিয়ে গেছে, ওগুলোই আরেকবার খাওয়াও, এছাড়া তো মেয়েকে সুস্থ করার আর কোনো উপায় নেই। হায় বিধাতা, না জানি আমার মেয়ের কপালে কি আছে, আমার মেয়েকে তুমি সুস্থ করে দাও বিধাতা, সুস্থ করে দাও। কি হয়েছে এই মেয়েটার, আর আপনি কান্না করছেন কেন, কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? দুর্ঘটনা বলতে, আমার মেয়ে দুদিন থেকে খুবই অসুস্থ, জ্বরের কারণে জ্ঞান হারিয়েছে, কিন্তু আপনি কে? ঠিক চিনলাম না তো। ও, আমি হলাম ডাক্তার মিসকে, বিদেশে ডাক্তারি পড়েছি, এ বনের মদন শিয়াল আমার মেষ, আমি মদন শিয়ালের বাড়িতে বেড়াতে এসেছি,
আপনি যদি কিছু মনে না করেন তবে আমি আপনার মেয়ের চিকিৎসা করাতে চাই। আসুন ডাক্তারবাবু আসুন। সর্বনাশ, এই মেয়ের তো 104 ডিগ্রি জ্বর উঠেছে, এভাবে থাকলে তো মেয়েটাকে বাঁচানোই যাবে না। এই নিন, এখনই এই ওষুধটা আপনার মেয়েকে খাইয়ে দিন তো। আর শুনুন, একটু পরপর বাঁচার গা মুছিয়ে দিবেন, আর যদি জ্বর না কমে তবে আমাকে আবার খবর দিবেন, কেমন? ঠিক আছে ডাক্তার বাবু, আপনি বড় উপকার করলেন, আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। তা বাবাজি, তোমার উদ্যোগ তো খুবই ভালো, কিন্তু বাবা তুমি তো জানো আমার তো কোনো জমি জমা নেই, এই কুড়ে ঘরটাই আমার একমাত্র সম্বল। এসব তো আমি ভেবেই রেখেছি মেশো, আপনাকে কিচ্ছুটি ভাবতে হবে না। আমরা বরং কথাটা মোরল মশাইয়ের কাছে বলে দেখি, বনের কর্তা হিসেবে উনি নিশ্চয় কোনো ভালো সিদ্ধান্ত দিবেন। সবই তো বুঝলাম, কিন্তু বাবাজি মোরল কি আমাদের কথা মানবে? মোরলকে তো সুবিধার মনে হয় না বাবা। মেশো মশাই, আগে এসব ভাবার কোনো দরকার নেই, আগে তো মোরলের সাথে আলোচনা করি, তারপর না হয় সবটা বোঝা যাবে। চলুন মোরল মশাইয়ের কাছে যাই। শাবাশ, আজ তুমি একদম ঠিক মতো শরীর কুচি ঠিক করে দিতে পেরেছো, তোমার হাতে বেশ উন্নতি হয়েছে বটে গো। হয়েছে হয়েছে, এখন আর কথা বাড়াতে হবে না, জলদি বের হতে হবে, তারপর বাজারে গিয়ে আবার মিষ্টি কিনতে হবে। খালি হাতে তো আর ডাক্তার বাবুর সাথে দেখা করতে যেতে পারবো না, ডাক্তার বাবু আমাদের বড় উপকার করেছেন বটে। ঠিকই বলেছো গো, চলো গো বেরিয়ে পড়ি। না বাপু, তোমার এমন প্রস্তাব আমি মানতে পারবো না, অযথা হাসপাতাল বানানোর জন্য জমি দিয়ে কি হবে বলো তো, তাতে তো আমার কোনো লাভ নেই, অযথা একটা জমি বন্ধ থাকবে, তার থেকে বরং সেই জমিতে ফসল চাষ করলে বছর বছর অনেক ফসল পাবো। এমন স্বার্থপরের মতো কথা বলবেন না মোরল মশাই, আপনি তো জানেন আপনার বনের অনেক পশু পাখি দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে, এমন কি ভালো চিকিৎসার অভাবে অনেক পশু দিন দিন মারা যাচ্ছে, অথচ একটা হাসপাতাল থাকলে কাউকে আর বিনা চিকিৎসায় মরতে হবে না। বনের কর্তা হিসেবে এতটুকু দায়িত্ব তো আপনার আছেই, তাই না? এই তুমি চুপ করো তো, তোমার এসব জ্ঞান বুদ্ধি তোমার পকেটে রাখো, এসব জ্ঞান আমায় দিয়ে কোনো কাজ হবে না, আমি কোনো জমি দিতে পারবো না। তুমি এখন যাও তো, অযথা বিরক্ত করো না। তোমাকে তো বলেছিলাম বাবাজি, মোরল মশাইকে বলে কোনো কাজ হবে না। চলো তো বাপু, এখানে থাকলে বরং তোমারই সম্মানের ক্ষতি হবে। আরে আরে ডাক্তার বাবুজি, দেখা হয়ে ভালোই হলো, আমরা দুজন তো আপনার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে আপনারা, ওমা রূপা তো একদম সুস্থ, যাক রূপাকে সুস্থ দেখে এখন কিছুটা ভালো লাগছে। কিন্তু আপনাকে দেখে তো খুবই চিন্তিত লাগছে, কি হয়েছে ডাক্তার বাবু আপনার, আপনি কি কোনো সমস্যায় পড়ে আছেন? আসলে কি আর বলি, এই বনের পশুদের কথা চিন্তা করে আমি একটা হাসপাতাল বানাতে চাইছিলাম, কিন্তু হাসপাতাল বানানোর মতো কোনো জমি পেলাম না, এমন কি মোরল মশাইও আমায় সাহায্য করলেন না। ও আচ্ছা, এই ব্যাপার, জমি পাননি তো কি হয়েছে? শুনুন ডাক্তার বাবু, আমার একটা বড় নৌকা আছে, আপনি চাইলে নৌকার উপর বাঁশ দিয়ে ঘর বানিয়ে সেখানে হাসপাতাল বানাতে পারেন, নদীর উপর ভাসমান হাসপাতাল, ব্যাপারটা কিন্তু সুন্দর হবে ডাক্তার বাবু। তুমি একদম ঠিক কথা বলেছো পিসকে, এটা খুবই ভালো হয়, আর আমার তো বাঁশ বাগান আছে, তোমার হাসপাতাল বানাতে যত বাঁশ লাগবে সব আমি দিব। দারুণ তো, তবে তো এই বনবাসীর উপকার করার জন্য আমার হাসপাতাল বানানোর স্বপ্নটা পূরণ হবে, আর দেরি নয়, কাল থেকে হাসপাতাল বানানোর কাজ শুরু হবে। ও মা গো, ও বাবা গো, আমি আর পারছি নে, ও শেফা দিদি, আমি বুঝি মরে গেলাম গো, মরে গেলাম, ও গো আমি আর ব্যথা সহ্য করতে পারছি নে। শান্ত আবুন, কাঁদিস নে,
আর একটু ধৈর্য ধর, এই তো আমরা মিজকি শিয়ালের হাসপাতালের কাছে চলে এসেছি, আর একটু রে। ও কি কম দাদা, জলদি চালাও গো। যাচ্ছি দিদি যাচ্ছি। ও বউ আর একটু সহ্য করো, এই তো চলে এসেছি প্রায়। ডাক্তার বাবু ডাক্তার বাবু। আরে এ তো ডেলিভারি কেস, জলদি ভিতরের ঘরে নিয়ে যান। বলছি কিংকং আপনি বাইরে যান আর আমাকে সাহায্য করার জন্য শেফা সাথে থাকুন, এখানে তো কোনো নার্স নেই, শেফা থাকলে উপকার হবে। ঠিক আছে ডাক্তার বাবু আমি যাচ্ছি, কিন্তু আমার স্ত্রীকে ভালো করে দিন। হে বিধাতা সহায় হন, আমার স্ত্রীকে ভালো করে দিন, আমার সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে পাঠিয়ে দিন। সুখবর কিংকং দাদা, তোমার কন্যা সন্তান হয়েছে, তুমি মেয়ের বাবা হয়েছো। সত্যি সত্যি বলছো দিদি? দাও দাও আমার মেয়েকে আমার কোলে দাও দিদি, আমার স্ত্রী ভালো আছে তো? আপনার স্ত্রী একদম সুস্থ আছে, একটু পরেই দেখতে যেতে পারবেন, তার আগে মিষ্টির ব্যবস্থা করুন, মেয়ের বাবা হলেন মিষ্টি তো খাওয়াতেই হবে। এখন আবার কে? আচ্ছা ভিতরে আসুন। কে এসেছেন? ভিতরে না এসে এইভাবে দরজায় শব্দ করছেন কেন? হ্যাঁ একই তো বিদেশে ফিরে যাওয়ার জন্য মোবাইল এসেছে। উফ কত করে ভেবেছিলাম আমি এই বনে থেকে যাব, বনবাসীর সেবা করব, দূর ভালোই লাগে না। কি ব্যাপার ডাক্তার বাবু, বিরক্ত নাকি? আর সেই বিরক্তিটা আবার আমার উপর নয় তো, আসলে আপনাকে সাহায্য না করে আমি অন্যায় করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন ডাক্তার বাবু, ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি ডাক্তার বাবু আপনি আমাদের জন্য কতটা উপকারী, তাই আপনাকে আমরা সংবর্ধনা দিতে এসেছি। দেখলে তো বাবাজি, ভালো কাজ করলে সৃষ্টিকর্তা আমাদের কখনো নিরাশ করে না, ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তা উৎকৃষ্ট উপহার দান করেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।